বিভ্রান্ত নয়। আমাদের কর্মীরা এটা বোঝেন যে আমাদের পার্টি কর্মসূচির বিবেচনা অনুযায়ী গোটা ভারতবর্ষের বিচারে কোনো সন্দেহ নেই যে আরএসএসের সঙ্গে থেকে তৈরি হওয়া বিজেপি ফ্যাসিস্টিক সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, সমস্ত আমাদের সংবিধানটাকে ধ্বংস করার ব্যবস্থা করবে। বিষবত তার চাইতে বড় বিপজ্জনক শক্তি ভারতবর্ষে নেই। আমাদের পার্টি কর্মসূচির বোঝা পড়া আজকের কথা না, বহুদিনের পুরনো। তৃণমূল সেটা বোঝে কিনা ভিন্ন কথা। আমরা তো বিজেপির বিরুদ্ধে কনসিস্টেন্ট। 2004 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হবে, তখন মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে, বিজেপিকে হারাতে হবে বলে আমরা আহ্বান দিয়েছিলাম। যেখানে আমরা আছি আমরা, যেখানে আমরা নেই বিজেপিকে যে হারাতে পারে, এমনকি কোথাও যদি কংগ্রেস থাকে কংগ্রেস, তাকে পর্যন্ত যেত কারা বলতে পারে যেই কথাটা আমরা ছাড়া। আজ মমতা ব্যানার্জি হঠাৎ ভাব দেখালে হবে নাকি? উনি তো বিজেপির সঙ্গে দেখেছেন, বিজেপির সঙ্গে ঘর করেছেন, এমনকি গতকালকেও দুরকম বার্তা দিয়ে যাচ্ছেন, দিল্লিতে গেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, আবার বিরোধী দলগুলোর পেগাসাস সংক্রান্ত মিটিয়ে অনুপস্থিত থেকে মোদিজিকে বার্তা দিয়েছেন, দেখো ভাই আমি কিন্তু দুদিকে যাচ্ছি। মমতা ব্যানার্জি পরিষ্কার করুন তার অবস্থান কি। আমাদের অবস্থানটা স্পষ্ট, সারা দেশের বিচারে বিজেপি বিরোধিতা কোনো বিন্দুমাত্র সেখান থেকে আমাদের সরবার সুযোগ নেই। আমরা কনসিস্টেন্ট। তৃণমূল কি করবে তৃণমূল ঠিক করুক, রাজ্যে শুধু বিজেপি বিরোধিতা করলে তো হবে না, ওই একই রকম মনোভাবে তো তৃণমূল চলে রাজ্যের সরকার। ফলে রাজ্যে আমাদের বিজেপির সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরোধিতা করতেই হয়েছে, করতেই হবে। একই রকমভাবে তৃণমূল এখানে মানুষের জীবন জীবিকার বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ করছে, সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। সেক্ষেত্রে জাতীয়